لله تكبير لله تكبير لله تكبير عمر بندگان এই দারুন সমস্যা নিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন জালালেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে যখন আবেদন জানালেন আল্লাহ কি জবাব দিলেন পরের আয়াতে বুঝেন আল্লাহ রাব্বুল আমিন ওই আবেদনের জবাব আল্লাহ পাক দিয়ে দিলেন ওয়া যাকারিয়া ইযনাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হে আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধ বয়সে আমি আপনার কাছে আপিল জানালাম দোয়া করলাম আপনি সমস্ত ধনভণ্ডারের মালিক আপনি ওয়ারিসের মালিক আমি তো বেওয়ারিস হয়ে যাচ্ছি আপনি দয়া করে মেহরবানি করে আপনি আমাকে একটা সন্তান দিয়ে দেন এই কথা যখন আবেদন জানালেন আল্লাহ পাক তখন জবাব দিয়ে দিলেন ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু সাউদা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি ওই বৃদ্ধ বয়সে জাকারিয়ার এই আবেদনকে আমি গ্রহণ করলাম এটাকে আমি কবুল করে নিলাম তার কারণ হলো জাকারিয়া আলাইহিসসালাম এবং তার বিবি জাকারিয়া আলাইহিসসালাম এবং তিনার বিবি দুজনের ভিতরে দুইটা ভালো গুণ ছিল একটা হলো এই পৃথিবীতে তারা আমি আল্লাহকে বেশি ভয় করত আর দ্বিতীয় নম্বরে তারা ভালো ভালো কাজের ভিতরে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে ভালো কাজটা অর্থাৎ আল্লাহ পাকের হুকুমটা আমলে সলেটা বেশি অর্জন করার চেষ্টা করত একদিকে আল্লাহকে ভয় করত দ্বিতীয়তে আল্লাহ পাকের হুকুমকে বেশি বেশি তারা মান্য করত মান্য করার জন্য প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যেত এই দুইটা ভালো গুণের কারণে বৃদ্ধ বয়সেও আমি হযরতে জাকারিয়াকে ইয়াহইয়া নামের সন্তানের ঘোষণা দিলাম এবং সন্তান দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর এজন্য আমার ভাইয়ারা সমাজে যাদের সন্তানাদি নেই তাদের এক নাম্বার আল্লাহকে ভয় করুন আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলোর থেকে বেঁচে থাকেন এবং আল্লাহ পাকের কাছে স্বামী এবং স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আবার শেষ রাতে তাহাজ্জুদের নামাজও আদায় করে মাঝে মাঝে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনি সব জিনিসের মালিক আপনি সন্তান দেওয়ার মালিক সন্তান আপনি ছাড়া কেউ দিতে পারবে না মেহরবানি করে আপনি আমাকে একটা নেক সন্তান দিয়ে দেন এইভাবে আমার বন্ধুগণ আমাদের আসামের জমিনে দোয়া করেছিল পূর্ব আসামে কাছার জেলার ভিতরে ওমার বন্ধ বিরাট বড় একটা খারিজি মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রতিষ্ঠাপক নাম হলো শেখ আহমদ আলী সাহেব ওনার মা বিবাহে আবদ্ধ হবার পরে ১২ বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাচ্ছে না ১২ বছর পর্যন্ত নফল রোজা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইলেন হে আল্লাহ পাক আপনি দয়া করে আপনি আমাকে একটা নেক সন্তান দিয়ে দেন এই দুনিয়াতে বিবাহ হওয়ার পরে আমার বাড়ির পাশে সমস্ত মহিলাগুলোকে আল্লাহ আপনি সন্তান দিয়েছেন আপনি কেন আমাকে দিচ্ছেন না দয়া করে মেহরবানি করে আপনার অনুগ্রহের জন্য আমাকেও একটা সন্তান দিয়ে দেন এইভাবে দোয়া করতে করতে আল্লাহ পাক ১২ বছর পরে একটা সন্তান দিলেন নাম হলো ইয়াহইয়া বিরাট বড় আল্লাহর ওলি তিনি ছিলেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কিন্তু আমাদের সমাজের ভিতরে সমস্যা হলো এই ৫ বছর হয়ে গেল বিয়ে করেছে ১০ বছর হয়ে গেল বিয়ে করেছে ১৫ বছর হয়েছে বিয়ে করেছে সন্তানাদি হয় না এই সন্তানাদি যখন হয় না সে আল্লাহর কাছে নাচে চলে যায় মাজারে কথা বলেন ঠিক কিনা মাজারে গিয়ে সন্তান চাওয়া শুরু করে মাজারওয়ালার কাছে চাওয়া শুরু করে কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন ২৬ নাম্বার পারা হিফজে কোরআন ১ নাম্বার পেজের ভিতরে সুরে আল আহকাফ ৩৫টা আয়াত আছে এই সুরাটার ভিতরে এখন যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করব এটা হলো ৫ নাম্বার আয়াত বলেন আল্লাহু আকবার
আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওর চাইতে কে বড় জালিম, অর্থাৎ ওই লোকটাই হলো সর্বাধিক বড় জালিম, যে নাকি আমার ভাইয়ারা নিজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, ও মুসলিম ভাইয়ারা নিজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এমন ব্যক্তির কাছে চলে যায় আর তাকে ডাকতে শুরু করে, কিয়ামত পর্যন্ত ডাকলে তার ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না। মৃত ব্যক্তি কবরে মরে আছে, আমার বন্ধুগণ কিয়ামত পর্যন্ত লোক তাকে যদি আপনি ডাকেন আপনার ডাক শুনতে পাবে? কথা বলছেন নাকি? শুনতে পাবে, কারণ হচ্ছে ও লোকটা তো মরেই গেছে। কবরের ভিতরে মরে থাকা মানুষটি এত বড় অসহায়। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল এক্সাম্পল দিয়ে বলেছেন, আপনাদের এখানে নদী আছে না, নদী কি নাম, শিলাবতী নদী আছে, বুঝবেন বানো আল্লাহ রাসূল এক্সাম্পল দিয়ে গিয়েছে দিয়েছেন, ওই শিলাবতী নদী দিয়ে একটা মানুষ নৌকা দিয়ে চলে যাচ্ছে, নৌকা করে যাচ্ছে, কিন্তু মানুষটা সাঁতার কাটতে জানে না। সমুদ্রের মাঝখানে যাবারের পরে তুফান যখন চলে এলো, নৌকাটা ডুবে গেল, আমার বন্ধুগণ ডুবে যখন গিয়েছে এই মানুষটা সাঁতার কাটতে জানে না, তাইলে তার বিপদ কম না বেশি? জোরে কন আমার বন্ধুগণ, এত বড় ভয়ঙ্কর বিপদের সে সম্মুখীন হবে, নৌকা তো ডুবে গেল, সাঁতার কাটতে জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মৃত ব্যক্তি সমুদ্রের ভিতরে নৌজানে যখন ওঠে, লোকটা সাঁতার কাটতে যখন জানে না, ওই নৌকা ডুবে গেলে যেরকম বিপদ, ওই রকম কবরে যারা আছে ওই রকম বিপদের মধ্যে আছে আমার ভাইয়েরা। যে আপনার কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না, সেই ব্যক্তির কাছে গিয়ে সন্তান চাচ্ছে আসছে, সমাজের ভিতরে কিছু লোক আছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কলকাতায় আছে কিনা? আমাদের আসামে কিন্তু আছে, এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, জোর হলো না, সকলেই বলেন সন্তান কার কাছে চাইতে হবে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ইয়াহইয়া নামের সন্তান দিলেন। এবার সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, আমি চাইলে কন্যা সন্তান দেই, পুত্রও দেই, আমার ভাইয়ারা আবার কাউকে কিছুই দেয় না, এই ক্ষমতা আল্লাহ পাকের। এবার মুফাসসির তাফসির ইবনে কাসির, কোরআনে কারিমের একটি পাওয়ারফুল তাফসিরের কিতাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন, যেহেতু কি আল্লাহ পাক আয়াতের বিরুদ্ধে প্রথমে মেয়ে সন্তানের কথা বলেছেন, দাম্পত্য জীবনে আসার পরে সর্বপ্রথম আল্লাহ যাকে মেয়ে সন্তান দান করে, অর্থাৎ প্রথম সন্তানটা মেয়ে হয়, আল্লাহ পাকের আমার বন্ধগণ আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সংসারটাকে আল্লাহ বরকতপূর্ণ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা সিস্টেম আছে, যদি মেয়ে সন্তান জন্ম নিল বাবা রাগ করে, কথা বলে আপনাদের এই পশ্চিমবাংলায় হয় কি না, আমাদের আসামে হয়, যদি ছেলে সন্তান জন্ম নেয় বম ফাটাবে, সেলফি মেরে সঙ্গে সঙ্গে দেখবেন ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছে, ইউটিউবে ঢুকিয়ে দিয়েছে। আর মেয়ে সন্তান জন্ম নিলে বন্ধু যদি জিজ্ঞেস করে, ভাই শুনতে পেয়েছিলাম তোর বিবি নাকি প্রেগনেন্সি অবস্থায় আছে, তোর সন্তানাদি হলো নাকি, তখন বললো যে ভাই আর বলা যাবে না, হয়েছে মেয়ে সন্তান, এই জন্য বলা যাবে না। ছেলে হলে দারুণ খুশি আর মেয়ে হলে অখুশি, কথা বলেন ঠিক কিনা? বিবিকে পর্যন্ত মারধর করে, বিবিকে মারধর করে, আমার বন্ধুগণ বিবিকে মারধর করে, বিবিকে মারধর করে তালাক পর্যন্ত দিয়ে দেয়। আমার ভাইরা আল্লাহ পাকের রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে সৌদি আরবে এই প্রথাটা ছিল, ছেলে সন্তান জন্ম নিলে বড় খুশি হয়ে যেত, মেয়ের সন্তান জন্ম নিলে ওকে গলা টিপে অথবা আমার বন্ধগণ গর্ত খনন করে জিন্দা মেয়েটাকেই দাফন করে দিত, বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন বি আইয়ি জাম্মিন কুতিলাত, কোন অপরাধে এই মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। হাদিসের ভিতরে এসেছে একজন সাহাবী নবীজির সম্মুখে চলে এলো, চলে এসে বলে হে আল্লাহর রাসূল, আমি যদি ঈমান কবুল করি, আমি যদি মুসলমান হয়ে যাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি? নবীজি বলেন তুমি যদি ঈমান এনে নাও, আইয়ামে জাহিলিয়াতের যুগে যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। সাহাবী সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল, তারপরে ও সাহাবি কান্না করতেছে, মনে হয় আমার গুনাহ মাফ হয় নাই। আল্লাহর রাসূল বললেন কি এত বড় অপরাধ করেছো তুমি, এত ভয় পাচ্ছ যে তোমার গুনাহ ক্ষমা হয়নি? আমি নবীজি বললাম তোমার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তখন ওই সাহাবী বলতেছে, সাহাবীর নাম হলো দাহিয়া কালবি, ওই সাহাবী বলে হে আল্লাহর রাসূল কি করে আমার গুনাহ মাফ হয়, আমি তো এমন একটা কসাই, আমার এই নিজ হাতে একটা নয় দুইটা নয় প্রায় 72টার মতন মেয়ে সন্তানকে কবর খনন করে গর্ত খনন করে জিন্দা দাপন করেছি। সর্বশেষ আমি যখন বিদেশের বাড়িতে চলে যাই তিজারত করার জন্য, ব্যবসা করার জন্য, আমার স্ত্রীকে বাড়িতে প্রেগনেন্সি অবস্থায় রেখে যাই, সেই স্ত্রী আমি বলে ফেলি, আমি বলে যাই যদি ছেলে সন্তান হয়ে যায় আদর দিয়ে যত্ন দিয়ে তাকে লালন পালন করবা, আর মেয়ে সন্তান জন্ম নিলে তাকে গলা টিপে হত্যা করবা। পরবর্তীতে আমি যখন বাড়ি চলে আসি 5 বছর 3 বছর পরে যখন আমি বাড়ির দিকে ফেরি, আমার বাড়ির ভিতরে আমি দেখতে পাই একটা ফুটফুটে শিশু বাচ্চা মেয়ে সন্তান, এত আদরের এত স্নেহের চেহারাটা, এত দারুণ সুন্দর আমার মতন চেহারা। সেই মেয়েটা ঘোরাফেরা করতেছে, আমার বন্ধুগণ এখানে ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যখন দাম্পত্য জীবনে এসে আল্লাহ সন্তান দেয়, মেয়ে দেয় অথবা ছেলে দেয়, দেখবেন ওই ছেলেটা বা মেয়েটা কখনো দেখবেন বাপার আকার ধারণ করে, অর্থাৎ বাবার চেহারার সাথে কিছু মিল থাকে, অথবা দেখবেন মায়ের চেহারার সাথে মিল থাকে, ঠিক? হাদিসের ভিতরে একজন ইহুদি পণ্ডিত, তিনি পরবর্তীতে মুসলমান হন, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, ওই পণ্ডিতের নাম হলো আব্দুল্লাহ বিন সালাম, পরবর্তী মুসলমান হয়ে যান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনা ইহুদিদের পণ্ডিত ছিলেন, ইহুদিদের আলিম ছিলেন, মদিনায় স্থায়ী লোক যারা ছিল, আল্লাহর রাসূল যখন হিজরত করলেন তখন দেখতে পেলেন ওই মদিনার ভিতরে বেশি স্থায়ী লোক যেগুলো ছিল তারা যে ধর্মটা পালন করত সেই ধর্ম হলো ইহুদি ধর্ম, আর ইহুদি ধর্মের সে ছিল আলেম। যখন আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, খবর ছড়িয়ে গেল মক্কা থেকে একটা লোক চলে এসেছে, আর ওই লোকটা দাবি করতেছে সে নাকি আখিরি নবী, আনা খাতিমুন নাবিগিন, আমি হলাম আখিরি নবী, আল্লাহর পক্ষ থেকে আমাকে আখিরি নবী করে তোমাদের কাছে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিয়া আইয়ুকান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। 9 নম্বর পারা সূরা আল আরাফ 206টা আয়াতের এ হচ্ছে 158 নম্বর আয়াত। হে নবী আপনি ঘোষণা করে দেন, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে আপনি কথা শুনিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে আপনাকে আখেরি নবী বনে প্রেরণ করেছি, তারা যেন আপনার প্রতি ইমান আনয়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারা গলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, পড়েন রাসূল এসেছে হাবিব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র ধলে পাখিরা তালে তালে গান ধরেছে, হুজুর এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে। নারায়ে তাকবীর,
ধন্য ধন্য হয়েছে ধন্য রসুলকে যে ভালোবেসেছে, ধন্য ধন্য হয়েছে ধন্য রসুলকে যে ভালোবেসেছে, দোজক হারাম 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 জান্নাতে তার নাম লিখেছে, প্রেমের হরসে হুজুর এসেছে রসুল এসেছে হাবিব এসেছে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সেই নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, এই আব্দুল্লাহ বিন সালাম চাষের জমিতে কাজ করছিল। আমার বন্ধুগণ, খবর পাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে গেল আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম এটেন হয়ে উপস্থিত হয়ে, যেহেতু কে ওই ব্যক্তি তৌরাত কিতাবের পণ্ডিত, ইঞ্জিল কিতাবের পণ্ডিত, জবুর কিতাবের পণ্ডিত, ওই আগের কিতাবগুলোতে বিশ্ব নবী যে এই দুনিয়ায় আগমন ঘটবে, আল্লাহ পাক আখেরি নবী বলে প্রেরণ করবে, মিম বাদিস মুহু আহমদ। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক সূরা সফের ভিতরে এই তথ্যটা তুলে ধরেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই খবরই শুনিয়ে গেছেন যে আমার পরে একজন নবী আসবে, শ্রেষ্ঠ নবী, সে হলো নবীদের নবী, আখেরি নবী, আল্লাহ পাক তিনাকে দান করবেন, এই পৃথিবীতে প্রেরণ করবেন, তিনি যখন চলে আসবেন তিনার প্রতি তোমরা ঈমান আনবা, তিনার প্রতি যে কিতাব দান করবে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করবা, তিনার শরিয়াকে মেনে নেবা। অতএব আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন সালাম আগের তিনটে কিতাবের পণ্ডিত, সেহেতু কে জানে যে আখেরি নবী অবশ্যই আসবে। আর হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি তিনটা প্রশ্ন আপনাকে করব, আপনি যদি সত্যিকার নবী হন তাইলে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন, আর যদি আপনি মিথ্যা নবী হয়ে যান আমার প্রশ্নের জবাব দিতে পারবেন না, কারণ এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যে নবী হবে তিনি এই তিনটার প্রশ্নের উত্তর দিতে পারবেন, ভিন্ন মানুষে তা দিতে পারবে না। প্রিয় ভাই, আল্লাহ রসুল বললেন, ও আব্দুল্লাহ বিন সালাম তুমি আমাকে প্রশ্ন করো, কি প্রশ্ন তুমি শুনতে চাও, কি জবাব তুমি শুনতে চাও? তখন আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করলেন, আপনি বলুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন প্রথম আল্লাহর বান্দাদেরকে মেহমানদেরকে কি খেতে দেবে, এ হলো এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক এক সময় ধ্বংস করে দেবে, মানে কেয়ামত হবে, কোরআনে কারিমের ভিতরে 29 নম্বর পারা সূরা কিয়ামা, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস লীলা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এ নিয়ে বিশাল একটা অধ্যায় আল্লাহ রেখে দিয়েছেন, 40টা আয়াত আছে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে। এই কিয়ামত কখন হবে আমার বন্ধুগণ, এই ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? পাঁচটা জ্ঞান মানুষের হাতে আল্লাহ ছেড়ে দেয় নাই। কোরআনে হাকিম যখন স্টাডি করবেন 21 নম্বর পারা সূরা লোকমান 34টা আয়াতের ভিতরে এই তথ্যটা আছে, 34টি আয়াতের ভিতরে আখরি আয়াতে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাসিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ইলা আখরি আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কখন আল্লাহ পাক এই দুনিয়াকে ধ্বংস করবেন, কিয়ামত করবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা, আর কোন সময় কখন বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মাতৃ গর্ভে সন্তানটা আমার বন্ধুগণ নেককার হবে না বদকার হবে, তার আচার আখলাক কেমন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই লোকটা কতটা সম্পদশালী হবে, কতটা আমার বন্ধুগণ ধনবান হবে না গরিব হবে, এটা কেউ জানে না, জানেন শুধু কে। আর চতুর্থ, তিন নম্বর, চতুর্থ নম্বর হচ্ছে, আগামী দিনে আপনার হাতে কি আসবে, কালকে আপনি কতটা সম্পদ পাবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর পঞ্চম হচ্ছে, কোন জায়গায় কোন কায়দায় আপনার মৌত হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন, নাকি বেমারে পড়ে মারা যাবেন, নাকি না খেয়ে মারা যাবেন, নাকি লোকের হাতে আপনি মারা যাবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলুন ঠিক কিনা? তার এক নম্বর হচ্ছে, কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না।
আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করলো, ওই যে কিয়ামত হবে, দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ ছাড়া কেউ তো জানবে না, তবে হ্যাঁ এই কিয়ামত হওয়ার জন্য কিছু আলামত আল্লাহ আগে ঘটাবেন, সেই আলামতগুলোর ভিতরে আমার বন্ধুগণ প্রথম কি আলামত ঘটবে যেই কারণে বোঝা যাবে যে কিয়ামত সন্নিকটে চলে এসেছে, এ হলো দ্বিতীয় নম্বর প্রশ্ন। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বিবাহে আবদ্ধ হয়ে যায় স্বামী স্ত্রীতে, আল্লাহ যখন সন্তান দেয় কখনো বাবার আকার ধারণ করে কখনো মার আকার ধারণ করে, এইটা কেন হয়? এই তিনটা প্রশ্ন করলেন। আসেন আমার সঙ্গে, আপনারা শুনতেছেন, খেয়াল দিয়ে শুনবেন, কোরআনের তাফসির তো, খেয়াল না দিলে আপনি বুঝবেন না। ওমর ভাইয়ারা এই তিনটা প্রশ্ন যখন আব্দুল্লাহ বিন সালাম করলো, কিতাবের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একটু মুস্কি হাসলেন, মুস্কি হেসে বললেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি যে এসে আমাকে এই প্রশ্নগুলো করবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক একটু আগেই জিব্রাইল ফেরেশতাকে আমার কাছে পাঠিয়ে এই প্রশ্নগুলোর জবাব আমাকে আল্লাহ আগে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর। আল্লাহর রাসূল তখন জবাব দিলেন, এক নম্বর প্রশ্ন হলো, তুমি বলেছিলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার বান্দাকে সর্বপ্রথম কি খেতে দেবে, কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 25 নম্বর পারার আখিরে সূরার আগের সূরা 25 নম্বর পারার ভিতরে এই সূরাটা আপনি পেয়ে যাবেন, সূরার নাম হলো সূরা যুখরুফ, যেখানে 89 টোটাল আয়াত আছে, 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আনতুম উদখুলুল জান্নাতা আনতুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহা من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون. بولون الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের দিবসে এই দুনিয়ার থেকে যে আল্লাহর বান্দা ঈমান এবং আমলে সলে অর্জন করবে, আল্লাহকে রাজি এবং খুশি করবে, আল্লাহর হুকুম গুলো মেনে এই দুনিয়াতে আল্লাহ থেকে খুশি, আল্লাহকে খুশি করে মৃত্যুবরণ করলে আল্লাহ পাক বলবেন, বান্দারে দুনিয়াতে তুমি কষ্ট করেছ, ঠান্ডার মধ্যে ফজরের নামাজে তোমার ভালো ঘুম ধরেছিল, মসজিদে যখন আজান হয়ে যেত আসসালাতু খাইরুম মিনান নাওম, আসসালাতু খাইরুম মিনান নাওম, এবার তোমার জন্য ঘুমের চাইতে নামাজটা শ্রেষ্ঠ, নামাজটা শ্রেয়, এই জন্য তুমি তাড়াতাড়ি ওই ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার ভয়েতে, আমার আশা, আমার জান্নাত পাবারের আশায় তুমি কষ্ট করে নামাজ আদায় করেছিলে, এই দুনিয়াতে থাকাকালীন তুমি মুসলমান হয়ে গেলে তুমি পর্দা ধারণ করলে, তোমাকে নির্যাতন করা হবে, তারপরেও তুমি পর্দা ছেড়ে দেও নাই, আল্লাহ পাক মহিলাদেরকে লক্ষ্য করে এই ঘোষণা দিয়ে দেবে, যত কষ্টই হোক না কেন তুমি আল্লাহ, আমি আল্লাহ পাকের হুকুমকে পালন করেছ, এজন্য আজকে তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও। স্বামীকে বলবে, শুধু তুমি একা যাও না, তোমার প্রাণের স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাও, জান্নাতে যাবার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ওয়াহু متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون. জান্নাতের ভিতরে পৌঁছার সাথে সাথে আমার বন্ধুগণ জান্নাতি ফেরেশতাগুলো, জান্নাতি কর্মচারী গুলো, যাদেরকে গিলমান বলা হয়, এই গিলমান হলো কান্নাহুম লুলুউম মাকনুন, আমার ভাইয়ারা গোপনে রক্ষিত স্বচ্ছ আমার বন্ধুগণ, আলোকিত যুবক যুবক ফেরেশতা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সাথে সাথে তারা আপনার খেদমত করবে, আপনি খেতে বসবেন, সর্বপ্রথম যখন আপনি খেতে বসবেন কি দিয়ে খেতে দেবে, নবীজি বললেন সেটা হলো মাছের কলিজাকে ভুনাও করে জান্নাতি ব্যক্তিদেরকে প্রথম খেতে দেবে। পারলেন না জোরে সুরে সুবহানাল্লাহ বলতে? ওমর ভাইয়ারা
তখন আব্দুল্লাহ বিন সালাম বলতেছে ঠিক আছে আপনি এক নম্বর প্রশ্নের জবাব সঠিক দিয়েছেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো এবার আপনি বলুন এই দুনিয়াটা যে কেয়ামত সংগঠিত হবে তার প্রথম চিহ্নটা কি? নবীজি বলেন কেয়ামত সংগঠিত হবার আগে আগেই আল্লাহ পাক একটি গায়বি আগুন তৈরি করবেন, যেই আগুনটা লোকেদেরকে ধাওয়া করবে, পিছু থেকে ধাওয়া করবে, লোকজন সম্মুখের দিকে দৌড়াবে, দিনের বেলা দৌড়ালো, আবার রাত্র যখন হয়ে গেল মানুষ ক্লান্ত হয়ে গেছে রাত্রে আগুনটা চলে যাবে, আবার সকাল হলে আগুন বেরিয়ে আসবে, আগুন আপনাকে ধাওয়া করবে, আপনি সম্মুখে দৌড়াবেন, এইভাবে করে আল্লাহ পাক মানুষদেরকে প্রায় একত্রিত করে ফেলবে। এই যে আগুনটা বেরোলো, এই আগুন বেরোনাটাই হলো কিয়ামতের আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমার বন্ধগণ দ্বিতীয় নম্বরের প্রশ্নের জবাব যখন আব্দুল্লাহ বিন সালাম দিয়ে দিল, আব্দুল্লাহ বিন সালামকে দিয়ে দেওয়া হলো, বিশ্বনবী দিয়ে দিলেন, তখন আল্লাহ পাকের আমার বন্ধগণ বিশ্বনবীকে হযরতে আব্দুল্লাহ বিন সালাম বললেন দ্বিতীয় প্রশ্নের জবাবও আপনি সঠিক দিয়েছেন। আর এই একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে আমি আপনার প্রতি আপনার কাছে হাত নিয়ে বয়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব, কারণ বিশ্বনবী আপনি তিনি হবেন, আখেরি নবী আপনি হয়ে যাবেন, কারণ নবী স্যার আমার এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে না। দুটো আপনি সঠিক দিলেন, এটা সঠিক দিলে আমি আপনার হাত ধরে মুসলমান হব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো একটু মহব্বত দিয়ে বলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আব্দুল্লাহ বিন সালাম শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে এই ওহি প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাকে এই প্রশ্নের জবাব শুনিয়েছেন, কারণ সন্তান দেওয়ার মালিক তিনি, তিনি এর জবাব দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইলগুলো আমার কথাগুলো ধারণ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, স্যামসং, বেবো, তারপরে নোকিয়া, আরো রিয়েলমি, বিভিন্ন কোম্পানি বেরিয়ে আসছে। এই মোবাইল সম্পর্কে স্যামসং মোবাইল যদি থাকে, বেবো মোবাইল যখন থাকে, কোম্পানি যেহেতু বেবো মোবাইল বানিয়েছে, সেহেতু এই মোবাইলের ভিতরে কতটা ভালো কতটা খারাপ, কি আসে না আসে, সবচেয়েতে এই বেবো কোম্পানি জানবে বেশি, ঠিক না? আমার আপনার হ্যান্ডসেটকে, আমরা হচ্ছি হ্যান্ডসেট, সরি, আমাদের এই বডিটা হচ্ছে আল্লাহর হ্যান্ডসেট। এই বডিটা কার হ্যান্ডসেট? আল্লাহর হ্যান্ডসেট। তাইলে এই বডি সম্পর্কে সবচেয়ে বেশি জানার কথা কে? জোরে কথা কয় না? আরে আল্লাহর নাম সকলে এক বাক্যে বলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি জানবেন, সেই আল্লাহর পক্ষ থেকে আমি ওহি প্রাপ্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনে এসে যখন মিলন হয়, এই মিলনে যার বীর্য আগে পতন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তার আকার ধারণ করে বানিয়ে দেবে। যদি বাবার বীর্য আগে পতন হলো, সন্তান বাবার কালারের হবে, চেহারার হবে, মায়ের বীর্য আগে পতন হলে আমার বন্ধুগণ হাদিসের ভিতরে এসে সন্তানটা মায়ের আকার ধারণ করবে। ওই যে দাহিয়া কালবি নামের সাহাবি, তার মেয়েটা বাড়ির ভিতরে ব্যবসা থেকে ঘুরে এসে দেখে ঘোরাফেরা করতেছে, এই সন্তানটা হলো দাহিলা কালবির মতন আল্লাহ পাক বানিয়েছিল। দাহিয়া কালবি দারুণ সুন্দর সাহাবি ছিল, হাদিসের ভিতরে এসে আল্লাহ রসুলের কাছে মাঝে মাঝে জিব্রাইল এসে ওহি নিয়ে আসতেন, বেশিরভাগ দাহিয়া কালবির সুরত ধরে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বিবিকে লক্ষ্য করে বলল, বিবি এই যে সন্তান ঘুরে আমার বাড়ির ভিতরে, মেয়ে সন্তান তো আমার কলঙ্ক, সমাজে আমার কলঙ্ক নেমে আসবে, এই মেয়ে সন্তানটা কার? তখন বিবি বলতেছে প্রাণের স্বামী, আপনার মতন চেহারার আল্লাহ পাক একটি মেয়ে দিয়েছে, আপনি আমার স্বামী, আপনাকে অনেক ভালোবাসি, সেহেতু আমি আমার মেয়েটাকে মেরে ফেলতে পারি না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না, সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায়, মায়ের মতন আর তো কেহ পাশে রয় না, মায়ের মতন আর তো কেহ পাশে রয় না, দুঃখ সুখের অনুভূতি গুলো সার ফিরে রয় বদলাই তো প্রতিদিন,
মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলাই না তো কোনো দিন, নিয়তির টানে কারো ধানে দুনিয়া ছেড়ে চলে যায় মা, দুনিয়া ছেড়ে চলে যায় মা, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো হয় না। সীমাহীন যাতনায় বুখ বড় বেদনায় মায়ের মতন আর তো কেহ পাশে রই না, আর তো কেহ পাশে রই না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সীমা কি পারেন তার সন্তানটাকে নিজে হত্যা করতে, মেরে ফেলতে? সাহাবীকে বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, সেজন্য আমার সন্তানকে আমি মারতে পারি নাই। সাহাবী বলে, আল্লাহ রসুলের সম্মুখে বলে, হে আল্লাহ রসুল, এই মেয়েটার প্রতি আমার দরদ চলে এলো না, আমি নিষ্ঠুর পাষাণ হয়ে গেলাম, আমার স্ত্রীকে ধোকা দিয়ে, আমার মেয়েটাকে ধোকা দিয়ে বললাম, হে মেয়ে, তোমাকে আমি দাওয়াত খাওয়াতে নিয়ে যাব, ও প্রাণের স্ত্রী, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দাও ওই পাহাড়ের পাদদেশে, আমাদের আসামে পাহাড় আছে আমার ভাইয়েরা, পাদদেশে ওখানে একটা বাড়িতে দাওয়াত খেতে যাব। মেয়ে দারুণ খুশি হয়ে গেল, শিশু বাচ্চাকে যদি আপনি আদর করে কোথাও নিয়ে যেতে চান, আমার ভাইয়েরা দারুণ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সাহাবি মেয়েটাকে ঘোড়ার পৃষ্ঠে অথবা উঠের পৃষ্ঠে বাহনে চড়িয়ে যখন পাহাড়ের পাদদেশে গিয়ে বিরাট বড় একটা গর্ত খুঁড়তে শুরু করলো, পাহাড়িয়া ময়দান, পাহাড়িয়া জমিন, আপনাদের এখানেও এসে আমি দেখতে পেলাম আমাদের আসামের মতন জমিন, পাহাড়িয়া জমিনগুলো লালটি বর্ণের হয়, পাথরওয়ালা, ঠিক না? আপনাদের এখানে এরকম জমিন দেখতে পেলাম, সেই জায়গায় গর্ত খোঁড়া বড় কষ্টের ব্যাপার। আমার বন্ধুগণ বহু কষ্ট করে সাহাবি গর্ত খুঁড়তেছে, গর্ত খুঁড়তেছে, আমার বন্ধুগণ গর্ত খুঁড়তে গিয়ে শরীরটা ঘামে ঘাম মাখা হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আপনি দেখতে পাবে ছেলে সন্তানের চাইতে, ছেলের চাইতে মেয়েরাই নিজের মা বাবাকে বেশি আদর করে, যত্ন করে, ঠিক কিনা? বেশি ভালোবাসে। সেই মেয়েটি নবীজির সম্মুখে বলতেছে, হে আল্লাহর রাসূল, যে মেয়েকে আমি জিন্দা দাফন করতে চেয়েছিলাম, মেয়েটা তো জানে না আমার শরীরের মধ্যে, জামার মধ্যে, যখন কাপড়ের মধ্যে ময়লা লেগে যায়, ধুলো বালো লেগে যায়, মাটি লেগে যায়, ঘাম এসে যায়, ওড়না দিয়ে আমার মুখটাকে সুন্দর করে সাফা করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে বলে, আব্বু, আপনি এই পাহাড়ের ময়দানে গর্ত করতেছেন কেন, কেন এত কষ্ট করেন? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বলতেছে ওই সাহাবি, তারপরে মেয়েটির প্রতি আমার দয়া হলো না, যখন গর্ত কমপ্লিট হয়ে গেল আমি মেয়েকে বললাম, দেখো তো মেয়ে, গর্তটা কেমন হয়েছে। মেয়েটা যখন গর্তের দ্বারে উঁকি মারি দেখতে চাইল, সঙ্গে সঙ্গে আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। বলেন নাউজুবিল্লাহ, গর্তের মধ্যে যখন ফেলে দিলাম, শুধু ফেলে দিলাম না, বিরাট বড় একটা পাথর আমার হাতের মধ্যে নিয়ে, ওই হাতের মধ্যে পাথর দিয়ে আমার ভাইরা সাহাবি বলতেছে, আমি ওই পাথরটাকে মেয়ের বক্ষপিঞ্জ পৃষ্ঠ পেট বুক বুকের দিকে লক্ষ্য করে আমি সেই পাথরটাকে ছুঁড়ে মেরে দিলাম। ছুঁড়ে মেওয়ার দেওয়ার সাথে সাথে পাথর গিয়ে যখন বুকের মধ্যে আঘাত করলো, খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে কমজোর করে বানানো হয়েছে, পাথর হলো বিশাল শক্তিশালী, মানুষ হলো কমজোর, বুকটা ফেটে গিয়া ফেনকি দিয়া রক্তগুলো বের হতে শুরু করলো। এবার মেয়ে বুঝতে পেরেছে, দাহিয়া কালবি নামের বাবা আমার বাবা না, এ হলো কসাই, এ হলো আজরাইলের মতন, আমাকে মারতে চাই, হত্যা করতে চাই। কথা বলেন ঠিক কিনা?
মেয়েটা তখন চিৎকার দিয়ে আওয়াজ দিল, হে দাহিয়া কালবি নামের আমার আব্বা, আপনি আমাকে মেরে ফেলবেন না, জানে আপনি মেরে ফেলবেন না, আপনি আমাকে এই দুনিয়ার ভিতরে বাঁচতে দেন, আপনি আমাকে এই গর্তের থেকে ছেড়ে দেন, আপনার সঙ্গে আপনি বলতেছেন মেয়ে সন্তান জন্ম নিলে কলঙ্ক হয়, আমি আপনার সাথে আপনার বাড়িতে আর জীব না যাব না, এই পাহাড়ের পাদদেশ ধরে ধরে ভিন্ন এলাকায় ভিন্ন দেশে গিয়ে আমি বসবাস করব, দুনিয়ায় বেঁচে থাকবো। দাহিয়া কালবি নামের আমার আব্বুকে যে জায়গায় মানুষেরা চিনেরা, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে বাঁচতে দেন, সেই জায়গায় আমি চলে যাব। এইভাবে মেয়েটা কান্না করছিল, হে আল্লাহ রাসূল, তারপরে আমার অন্তঃকরণে দয়া আসলো না, তারপরে আমি মাটি দিয়া চাপা দিয়া গর্তের ভিতরে মেয়েটাকে দাফন করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ করে পাঠিয়েছেন বিশ্ব নবীকে। আল্লাহ রাসূল এই কঠিন কথাগুলো শুনে শুনে চোখের পানিগুলো আল্লাহ রাসূল ছেড়ে দিলেন, বুক পর্যন্ত ভিজে গেল। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর 8 আয়াতের 4 এবং 5 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, আমি এই পৃথিবীতে শ্রেষ্ঠ করে মানুষকে বানালাম, তবে হা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর রাসূল লক্ষ্য করে বললেন, ও পৃথিবীবাসী, আল্লাহর বান্দারা শুনে নাও, আমার উম্মতেরা শুনে নাও, তোমার ঘরে যদি আল্লাহ পাক একটা মেয়ে সন্তান দান করে, তাকে যদি আদর করো, যত্ন করো, ভালোবাসো, মহব্বত দাও, তাইলে উপযুক্ত বানিয়ে ইসলাম শিখালা, আদব শিখালা, উপযুক্ত একটা পাত্রের হাতে তুলে দিলে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকলে, এই মেয়ের খেদমত করার কারণে আল্লাহ পাক তোমাকে বিনিময় জান্নাত দান করবেন। দুটো মেয়ে সন্তান হলে তার খেদমত করবে, ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে, আল্লাহ পাকের রসুল বললেন বিনিময় জান্নাত দেবে। এবার তিনটি মেয়ে সন্তান জন্ম নিলে, আমার ভাইয়ারা, তারপরেও যদি কোনো বাবা অস্বস্তি ভূত না করে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, মেয়েদেরকে আদর করে, যত্ন করে, ভালোবাসে, আমার বন্ধুগণ, আল্লাহর রসুল বলেন এরকম হাতকে অঙ্গুলকে উঁচু করে, হাতকে উঁচু করে, এরকম দুটো অঙ্গুলকে এরকম উঁচু করে, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন পাশাপাশি কিয়ামতের দিন আল্লাহ পাক আমার সাথে তাকে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেবে। এই জন্য মেয়েকে ভালোবাসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়ের বাবা ছিলেন। সমাজের ভিতরে কিছু লোক আছে যার তিনটে চারটে মেয়ে আছে, সেই মেয়ের বাবাকে গালাগালি দিয়ে দেয়, মেয়ের বাবার উপরে চড়াও হয়, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আগের জমানায় মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে তাকে হত্যা করা হতো, আর এখন আরো অ্যাক্সেস এগিয়ে গিয়েছে, কথা শুনতেছেন? মেয়ে সন্তান জন্ম হওয়ার আগেই তাকে মেরে ফেলে, আগে তো জন্ম হলে মেরে ফেলতো, আর এখন জন্ম হওয়ার আগেই মেরে ফেলে, বিষয়টা কেমন? কোরআনে কারিম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ, এই তথ্যটা আপনি পেয়ে যাবেন কোরআনে কারিমের ভিতরে 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল 1 নম্বর সূরা 111টা আয়াত পাবেন, যেখানে 32 নম্বর 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ইন্না কাতলাকুম খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে মেরে ফেলো না, হত্যা করো না, আমি তোমাদেরকেও খেতে দেই। এবার পাশাপাশি আল্লাহ পাক বলেন, ওরা জন্ম নিলেও, ওই সন্তানাদি জন্ম নিলেও, আমি আল্লাহ পাক তাদেরও খেতে দেব। আর এইভাবে মেয়ে সন্তানকে হত্যা করা গুরুতর অপরাধ, বড় অপরাধ, কথা বলেন ঠিক কিনা? এখন মেয়ে সন্তানদেরকে পেটের ভিতরেই হত্যা করে, তা কেমন? যখন বিবির পেটে বাচ্চা চলে এলো, এখন ডিজিটাল ইন্ডিয়া, কম্পিউটার দিয়ে, মেশিন দিয়ে পরীক্ষা করে ভ্রূণটাকে পরীক্ষা করে। আমি একটা কিতাব পড়েছি, সে কিতাবের নাম হচ্ছে আল কোরআন ফ্রম সায়েন্স হিউম্যান এমব্রিওলজি, একটা ডিপার্টমেন্ট আছে, একটা সাবজেক্ট আছে,
বিজ্ঞানীর নাম হচ্ছে থিক এল মুর। এই লোকটা গবেষণা করার পরে খ্রিস্টান ছিল, পরে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, 18 নম্বর পারার 1 নম্বর পেজ সুরাই মুমিনুন, টোটাল আয়াত আছে এই সুরাটার ভিতরে 118টা আয়াত আছে। বলেন আল্লাহু আকবার। যেখানে আল্লাহ পাক 12 নম্বর আয়াত 12-13-14-15 আয়াতগুলো দেখবেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খানাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যর্জ থেকে, বিষয়টা এমন আকাশ থেকে বৃষ্টি হয়, জমিন সুন্দর হয়ে যায়, ফলন দেওয়ার উপযোগী হয়ে যায়, এই জমিন থেকে ফলন হয় যেগুলো আমরা বক্ষণ করি, বক্ষণ করার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে একটা মেডিসিন তৈয়ার হয়, বীর্য তৈয়ার হয়, সেই বীর্যর মাধ্যমে আল্লাহ পাক মানুষ প্রোডাকশনের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলমি ওয়াত-তারাইব। সূরা তরিকের ভিতরে আপনি ঢুকে 6 থেকে 8 আয়াত পর্যন্ত স্টাডি করলে আল্লাহ পাক বলেন, তোমরা কি লক্ষ্য করে দেখো না, ও আমার বান্দা, তোকে আমি কেমনে বানালাম, কেমনে সৃষ্টি করলাম, সবেগে নির্মিত, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈয়ার করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই ব্রুন অর্থাৎ এই পানিটা যখন মায়ের বাচ্চা দানিতে যখন পৌঁছায়, হাদিসের ভিতরে এসছে প্রথম 40 দিনে এই পানিটা আল্লাহ পাক ডেভেলপ করে এটাকে রক্ত বানায়, রক্তপিণ্ড। নেক্সট 40 দিনে এটাকে বানানো হয় মাংসপিণ্ড। থার্ড 40 দিনে এটাকে ডেভেলপ করে আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা থুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন তিনটা 40 দিনে, তিন 40 দিনে কতদিন হয়? 120 দিন। আজকে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলেছে, ভ্রূণ তত্ত্ববিদ, হিউম্যান এমব্রিওলজি, যত ডাক্তার বিশেষজ্ঞ আছে, গবেষণা আছে, গবেষণাগার আছে, এরা বলতেছে ভ্রূণ যখন মাতৃগর্ভে থাকে 120 দিনে তাকে নড়াচড়া করতে দেখা যায় না। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, দেয়ার ইজ দ্য ভার্সেস অফ দ্য বুক অফ অল সায়েন্স, ইয়াসিন বল কোরআনুল হাকিম বাই দ্য কোরআন অফ অল সায়েন্স, বিজ্ঞানময় কোরআনের কসম। নো সেন্স ক্যান দেয়ার বি ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দিস ইজ ইন রেড দ্য সুপ্রিম ফেলিসিটি। আল্লাহর কথায় কখনো পরিবর্তন আসে না, তবদিল আসে না, আল্লাহ যা ওয়াদা করেছেন সব সঠিক। আজকে বিজ্ঞান গবেষণা করে যে কথা বলছে, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক সেই তথ্য কোরআনে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। 120 দিনে এই ব্রণটাকে ডেভেলপ করা হয়, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, ফাঁকা সাউনাল ইজামা, তারপরে রগ দিয়ে, চামড়া দিয়ে, আপনারা তো রগ বলেন না, বলেন নার, অথবা শিরা উপশিরা, হাড় দিয়ে, হাড়া দিয়ে, মজ্জা দিয়ে পুরো বডিটা আল্লাহ পাক বানিয়ে দেন। এই বডিটা যখন কমপ্লিট হলো, 120 দিনে কমপ্লিট হবে, 120 দিন কমপ্লিট হবার পরে নেক্সট সময় আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠাবেন ওই মাতৃগর্ভে, ওই যে বডি তৈয়ার হয়েছে ওই বডির ভিতরে আল্লাহ পাক যার রুহু দিতে ইচ্ছে করেন সেই রুহুকে ওই ফেরেশতা এসে ফুঁক দিয়ে বডির ভিতরে পৌঁছায় দেয়। যখন 120 দিন কমপ্লিট হলো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রুহু যখন ফুঁকিয়ে দেওয়া হবে, তখন বাচ্চা মাতৃগর্ভে লড়াচড়া করবে, কারণ ও এখন জিন্দা হয়ে গেছে, রুহু এসে গেছে। সুবহানাল্লাহ। বলবেন না, রুহু যখন চলে এলো, এবার স্বাস্থ্য বিজ্ঞান বলতেছে, সেজন্য আপনি দেখবেন ডাক্তার বিজ্ঞানীরা প্রেগনেন্সি মহিলাদেরকে 5ম মাসে একটা চেকআপের ব্যবস্থা করেছে, চেকআপের ব্যবস্থা করেছে, ব্রণের ভিতরে যখন আত্মা চলে এসে গেল, রুহু যখন চলে এসে গেল, এটা তো এখন জিন্দা হয়ে গেল, তাইলে বাচ্চাটা মাতৃগর্ভে ঠিক পজিশনে আছে নাকি ভিন্ন পজিশনে আছে, ও আমার বন্ধুগণ এটা দেখার জন্য একটা চেকআপের ব্যবস্থা করেছে। আমাদের আসামে 5ম মাসে একটা চেকআপ হয়, আপনাদের এখানে হয় কিনা জানি না, হয় নাকি?
পঞ্চম মাসে যখন চেকআপ হবে, আমার বন্ধুগণ আজকে মেশিন এত উন্নত হয়েছে, সেই উন্নত মেশিন দিয়া ধরতে পারে এই ভ্রূণটা ছেলে হবে না মেয়ে হবে, এটা কিন্তু ধরতে পারে বর্তমানে, আগে পারতো না। এই জন্য মেয়ে সন্তান জন্ম হলে তারপরে তাকে দাপন করা হতো। এখন যেহেতু বিজ্ঞান উন্নত হয়েছে, মেশিন এর মাধ্যমে দেখতে পেলো এই ভ্রূণটা অর্থাৎ এই বাচ্চাটা ছেলে হবে কিনা মেয়ে হবে। ছেলে হলে সুন্দর করে মাতৃ গর্ভে প্যাকেট করে রেখে দেয় বাচ্চাকে জন্ম নেওয়ায়, আর যদি দেখতে পেলো মেয়ে সন্তান জন্ম হবে সঙ্গে সঙ্গে ওটাকে ওয়াশ করে অথবা ঔষধ খেয়ে ঔষধ খাওয়িয়ে মেরে ফেলে, বলেন নাউজুবিল্লাহ। এত নির্দিষ্ট কাজ হচ্ছে ভাই, মহিলাকে যদি আপনি ভালো না বাসেন, মহিলারা যদি এই দেশের ভিতরে বেঁচে থাকতে না পারে, তাইলে এই মানব প্রজন্ম এটা বিকাশ কোথা থেকে হবে? আজকে আমার পরে যে বক্তৃতা দেবেন সুদূর বর্ধমান জেলা থেকে আগত মোল্লা সাহেবের নাম কি, বর্ধমান থেকে যে এসেছেন জয়নাল আব্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, ওনার সাথে আমার মাহফিল হয়েছিল ত্রিপুরা রাজ্যে, ওনার সাথে আমার দেখা হয়েছিল একটা মাহফিলে। তো এই জয়নাল আব্দিন সাহেব আপনাদের কলকাতায় আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, সুদক্ষ বক্তা, কথা বলেন ঠিক কিনা? বিশিষ্ট আল্লাহ পাকের কোরআন এবং হাদিসের যোগ্য আলিম। হাদিসের ভিতরে এসছে মাল্লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়ারহাম সগীরানা ওয়ারিফ আলিমানা, আল্লাহ পাকের বলছেন লাইসা মিন্নি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মত নয় যে ছোটকে ভালোবাসলো না, বড়কে ছোটকে স্নেহ করলো না, বড়কে ভালোবাসলো না আর আলিমকে মর্যাদা দিল না, সে আমার উম্মত নয়। তাইলে সমাজের ভিতরে যে আলিম উলামা, এরা আমাদের কাছ থেকে মর্যাদা পাওয়ার ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন যদি এই জয়নাল আব্দিন সাহেবের মাকে ছোটবেলায় যদি মেরে ফেলা হতো, তাহলে এই জয়নাল আব্দিন সাহেবের মতন আলিমকে আমরা পেতাম, কথা বলে না কেন? পেতাম নিশ্চয়ই নয়। সেজন্য আপনারা মেয়েকে ভালোবাসুন, আদর করুন, মহব্বত করুন, যত্ন করুন, মেয়েদেরকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে ভালোবাসতে শিখুন। বহু পুরুষ আছে, এরা পুরুষ না, এরা হলো কা পুরুষ, শুধু স্ত্রীকে ধরে পিটায়, কথা বলেন, কথা বলছেন না কেন? স্ত্রীকে পিটানো মিশিং বহু পুরুষ আছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, পঞ্চম নম্বর পারা যখন আপনি, সরি চার নম্বর পারা যখন আপনি স্টাডি করবেন সূরা আন-নিসা, ও মহিলা সকল, এই নিয়ে কোরআনে কারিমে একটা সাবজেক্ট এসেছে, 176টা আয়াত আছে, যেখানে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মুআশিরু হুন্না বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু পিহি খাইরা কাসীরা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, এ পৃথিবীবাসী পুরুষ সকল, তোমরা আপন স্ত্রীর সাথে ভালো আচরণ করো, ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, আমি আল্লাহ পাক তাদের কাছে কল্যাণ দিয়ে রেখেছি, যদি তাদেরকে অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে যেন তোমরা আমি আল্লাহ পাক তাদেরকে যে কল্যাণ দিয়ে রেখেছি সেই কল্যাণটাকে তোমরা অবজ্ঞা করলে, অবহেলা করলে। ওমর ভাইরা, স্ত্রীকে আপনি ভালোবাসবেন, স্ত্রীকে আদর দিবেন, যত্ন দেবেন, তাদের সাথে ভালো ব্যবহার আপনি করবেন, তার কারণ হলো এই মহিলারা দারুণ একটা কষ্টের কাজ করে, টাইমলি দিনের বেলা রাতের বেলা আপনাকে তিন টাইম দু টাইম রান্না করে দিচ্ছে, বন্ধুকে নিয়ে বাড়ি গেলেন, সঙ্গে সঙ্গে অর্ডার করলেন চা বানিয়ে দাও, চা তৈরি করে দাও, এটা তৈরি করো, ওটা তৈরি করো, জামা ধোও, কাপড় দাও, সংসার পাহারা দাও, এই যে রান্না বান্নার কাজ, এটা সহজ না কঠিন, কথা বলেন না কেন? যারা জবাব দিলেন না তাদের বুঝি সহজ। তাইলে আমি আজকে থেকে আপনাকে দায়িত্ব দিলাম, 15 দিন পর্যন্ত আপনি বাড়িতে রান্না করবেন, তিন টাইম রান্না করবেন, এইভাবে যদি পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়, স্ত্রী বসে থাকবে, আপনি 15 দিন রান্না করবেন, এক সপ্তাহ রান্না করতে না করতেই রান্নার ঘরে আপনি আগুন ধরিয়ে দেবেন। আমি দেখেছি, আমি রান্নার কাজ তেমন জানি না, আমার বিবি যখন বাবার বাড়িতে যায় আমার মাথায় যেন উহুদ পাহাড় পড়ে গেল,
রান্না করতে পারি না। আমরা পুরুষেরা যখন চাষের কাজে যাই অথবা অফিস আদালতে যাই, কাজ শুরু হলো তারপরে একটা সময় রেস্ট হয়, 5 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করার পরে আমরা রেস্ট পাই, কিন্তু মহিলাদের কাজে রেস্ট নেই। রান্নার কাজে গেছে, এইটা আনো, লবণ আনো, এইটা আনো, ওটা আনো, ওটা নেও, এটা নেও, এদিকে ঘুরতে লাগে, ওদিকে ঘুরতে লাগে, ঘুরতে ঘুরতে যেন আমি বসে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মহিলাদেরকে আজকে সম্মান দেওয়া হচ্ছে না, মর্যাদা দেওয়া হচ্ছে না। আল্লাহ পাকের রসুল বলেন, আকমালুল মুমিনিনা ইমানান আহসানহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম আও কামা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল বলেন, এই পৃথিবীতে ওই মানুষটা সবচাইতে ভালো মুমিন যার চরিত্র ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা আল্লাহ, ওই মানুষটা সবচাইতে ভালো মুমিন যার চরিত্র উত্তম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই স্বামীটা ভালো যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহ পাকের রাসূল বলেন যে ভালো ব্যক্তি সে যে তার আহলের কাছে ভালো, তার স্ত্রীর কাছে ভালো, আর আমি বিশ্বনবী আমার স্ত্রীদের কাছে আমি ভালো। অর্থাৎ আমার স্ত্রীদের সাথে আমি এত সুন্দর আচার ব্যবহার করি, স্ত্রীকে আমাকে, স্ত্রীরা আমাকে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহর রাসূল জীবনেও কোনো স্ত্রীকে পিটান নাই। আর আমরা এই হাতটা মনে হচ্ছে এক লাঠি, চাইলেই স্ত্রীকে মারে। স্ত্রী আপনার কাছে অসহায়, সেই ইতিম 25 বছর 20 বছর 22 বছর নিজের বাড়িতে মা বাবার যত্নে আদরে, ভাই বোনের যত্নে আদরে সে বড় হয়েছিল, কিন্তু ইসলামিক বিবাহ বন্ধনে এটা প্রাকৃতিক একটা নিয়ম, সেই নিয়মকে ফলো করতে গিয়া বাবার মহব্বত, স্ত্রীর মহব্বত, ভাইয়ের মহব্বত, বোনের মহব্বত, বাড়ির মহব্বত, নিজের জন্মদাতা গ্রামের মহব্বতকে ছেড়ে আপনার বাড়িতে চলে এসেছে আমার ভাইয়ারা, তাইলে স্ত্রীটা অসহায়। কথা বলেন ঠিক ঠিক? সেই স্ত্রীকে মারবেন না, আদর করবেন, যত্ন করবেন। আজকে সমাজের ভিতরে ইসলাম মহিলাদেরকে যে অধিকার দেওয়া হচ্ছে, সমাজের লোকেরা সেই মহিলাদের অধিকারকে খর্ব করছে। খর্ব করা হচ্ছে। কাম কাম আবি বাকি হে নূরে তাওহীদ কা ইতমাম আবি বাকি হে। মুসলমানদের হাতে তো ফুরসত সময় নাই, যখনই তারা চান্স পাবে, সুযোগ পাবে, তখন আল্লাহর দিন প্রসার করবে, দিন প্রসার করবে। বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ইসলাম সম্পর্কে একটা কথাও তুমি যদি জানো ওটাকে তুমি প্রচার করো, প্রচার করো, অন্য লোকের কাছে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন ওই মক্কা নগরীতে ইসলাম প্রচার করতেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, পাথরগুলো বিশ্বনবীকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছপালাগুলো নবীজিকে বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই মক্কার কাফেরগুলো বিশ্বনবীকে, আমার বন্ধুগণ, ওই পাথর দিয়ে আঘাত করত। কথা বলেন ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরিয়া শুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দেশ বিলে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করি। ওমর ভাইরা এইভাবে আল্লাহর রাসূল যখন দ্বীন কায়েম করার জন্য চলে যেতেন, কাফেরা সহ্য করতে পারত না, চতুর্দিক থেকে আমার ভাইরা নির্যাতনের স্টিমার চালাতো, কখনো বারোটার দিকে, দশটার দিকে, এগারোটার দিকে, একটার দিকে, দুটোর দিকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এসে নক করতেন বিশ্ব নবী, ও খাদিজা আমি এবার চলে এসেছি দিনের কাজ সেরে, তুমি দরজাটা খোলো। রাত বারোটা একটার দিকে ওমর বন্ধগণ এই দুনিয়াতে যখন বন্ধ, বহু মহিলা আসে রাত বারোটার দিকে যখন স্বামী ঘরে ফেরে, ওই স্বামী দরজা, স্বামীর দরজা আমার ভাইয়ারা বিবি দরজা খুলে দেয় না, ঘুমে অচেতন হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা। আবার কিছু মহিলা আছে, মহিলাদের ভিতরেও দুষ্ট চরিত্রের মহিলা কিছু আছে, স্বামী ডাকতেছে ঘরের মধ্যে নক করতেছে দরজাটা খুলে দেবার জন্য, স্ত্রী সজাগ পেয়েছে, সজাগ পাওয়ার পরে ঘুমের ভান ধরে বলতেছে স্বামীকে আজকে একটু শায়েস্তা করি, আমি ঘুমের ভান ধরে বসে থাকি। আছে না এরকম মহিলা, কথা বলেন না কেন? এইভাবে দু ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত স্বামীকে দাঁড় করে রেখে স্বামীকে কষ্ট দেয় এমন মহিলাও সমাজের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করেন, ইন্না কায়দাশ শয়তানা কানা দঈফা, শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল, তবে ইন্না কায়দা কন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এ কথা কার? আগে যে আয়াতটা পড়লাম এটা হলো সূরা আন-নিসার 76 নম্বর আয়াত, পরে যে আয়াতটা পড়েছি এটা 12 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা ইউসুফের ভিতরে 28 নম্বর আয়াত, ইন্না কাইদা কন্না আযীম, কিন্তু মহিলার চক্রান্ত বড় ভয়ঙ্কর, মহিলাদের ভিতরেও কিছু আছে স্বামী নির্যাতন করে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন কোর্টে কাছারিতে কেউ যদি, কোন স্বামী যদি স্ত্রীকে নির্যাতন করলো, সঙ্গে সঙ্গে কেস নিয়ে নেয়, আর ওই স্বামীর প্রতি সম্মানিত বন্ধুগণ বিচার দায়ের করে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে চাপ তৈরি করে। কিন্তু কোন ব্যক্তি, বহু মহিলা আছে, স্ত্রী আছে, সেই স্ত্রী স্বামীর প্রতি নির্যাতন চালায়, আপনি যদি কোর্টে গিয়ে কেস দিতে চান ও কেসই নেবে না, কথা বলেন না কেন? স্বামীকে নির্যাতন করাও কিছু মহিলা সমাজে আছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, বলো না আমিন। আমার মা বোনদেরকে লক্ষ্য করে দুই তিনটা নসিহত আমি করব। আজকে যেরকম করে আপনারা প্রোগ্রাম শুনতেছেন, জালসা শুনতেছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রাসূল এরকম বক্তৃতা দিচ্ছেন মাহফিলের ভিতরে, ইসলাম সম্পর্কে লোকেদেরকে বোঝাচ্ছে, সাহাবাদেরকে বোঝাচ্ছে। ওই সময় একটা আমার ভাইরা কিতাবের ভিতরে এসেছে, একজন মহিলা নবীজির দরবারে চলে এলো বরকা পরিধান করে, তাফসীরের হাদিসের ভিতরে এসেছে, ওই মহিলার নাম হলো আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা নবীজির কাছে চলে এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমি আপনাকে সালাম জানাতেছি। আর এই মহিলার মদিনার ভিতরে যত মহিলা আছে সমস্ত মহিলারা আমাকে পাঠিয়েছেন আমির সাহেব বানিয়ে, লিডার বানিয়ে, তারা আপনার কাছে একটা প্রশ্ন করে জবাব নেওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কি প্রশ্ন, কি জবাব? আল্লাহ রাব্বুল আমিনের নবীজিকে বলা হলো, ওই মহিলা বলতেছেন হে আল্লাহর রাসূল আমরা মহিলা মানুষ ঘরের কোণে বসে থাকি, স্বামীর সংসারটাকে পাহারা দেই, পুরুষের সমান তো আমরা সওয়াবের কাম করতে পারি না, পুরুষগুলো জানাজার নামাজে এটেন হয়ে যায়, ঈদের নামাজে এটেন হয়ে যায়, কবর জিয়ারতে তারা চলে যেতে পারে, মানুষ যখন অসুস্থ হয়ে যায় হাসপাতালে গিয়ে তারা খেদমত করে, কিন্তু আমরা মহিলার তো এই সওয়াবের কাজগুলো করতে পারি না। মদিনার সমস্ত মহিলাগুলো বলে দিয়েছেন আপনাকে যেন প্রশ্ন করে এমন একটা আমলের কথা আপনি আমাদেরকে বলে দেন, যে আমলটা যদি আমরা করতে পারি, ওই আমলটা আমরা করলে যেন পুরুষের সমান সওয়াব আমরা অর্জন করতে পারি। ও আমার বন্ধু, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল দারুণ খুশি হয়ে গেলেন, নবীজি বললেন ও আসমা বিনতে ইয়াজিদ আনসারী,
আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কাজ হলো একটা, সেটা হলো এই, তোমরা স্বামীর সেবা করবে, যত্ন করবে, স্বামীর সংসারকে সুন্দর করে পাহারা দেবে, স্বামীকে সেবা করে যত্ন করে তোমরা যত খুশি করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজ না পড়লেও ওর সওয়াবটাও তোমাদেরকে দিয়ে দেবে, ঈদের নামাজ না পড়লেও তোমাকে সওয়াব দিয়ে দেবে, অর্থাৎ পুরুষের সমান সওয়াব তোমাদের আমল নামায় লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কিন্তু এই স্বামীকে বহু স্ত্রী আছে, বহু মহিলা আছে, এই স্বামীর সেবা করে না, স্বামীকে যত্ন নেয় না, স্বামীকে সম্মান দেয় না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এমন কি স্বামীকে পর্যন্ত মারে, এরকম মহিলা আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, স্বামীকে পিটায়, স্বামীকে হত্যা পর্যন্ত করে ফেলে, কথা বলে ঠিক কিনা, স্বামীকে হত্যা করে, স্বামীকে হত্যা করে কেমনে? এখানে আমাদের স্বামীদের একটা দোষ আছে, বলবো দোষটা, কথা কন না কেন বলবো, দোষ হচ্ছে এই, আমরা যখন লেখাপড়া করেছিলাম প্রাইমারিতে, সেখানে সমাজ অধ্যয়নের ভিতরে পেয়েছিলাম পদার্থ, এই যে জিনিসপত্র, পদার্থ হচ্ছে তিন কোয়ালিটির, একটা হচ্ছে গুটা পদার্থ, একটা হচ্ছে জলীয় পদার্থ, আর একটা হচ্ছে বাষ্পীয় পদার্থ, বাষ্পীয় পদার্থ গ্যাস হাওয়া, আর গুটা পদার্থ এই যে টেবিল চেয়ার খুঁটা ইট বালি পাথর, আর একটা হচ্ছে জলীয় পদার্থ, সেটা হচ্ছে পানি মধু দুধ শরবত, ঠিক না? তো অনুরূপভাবে এই মহিলাগুলো হচ্ছে জলীয় পদার্থ, এটা আমার ভাষায় আমি বলি, আমি আপনাকে কি দিয়ে বোঝাবো, পানিকে যদি আপনি জগের ভিতরে রাখবেন দেখবেন ওটা জগ হয়ে যায়, ঠিক, ওকে যদি কলসের ভিতরে রাখেন ও কলস হয়ে যাবে, ওকে যদি জগে মগের ভিতরে রাখেন মগ হয়ে যাবে, বালতির ভিতরে রাখলে ও বালতির আকারই ধারণ করবে, কথা ঠিক ভুল, কথা বলেন ঠিক, মহিলাদেরকে, মহিলারাও এমন মহিলা, ও যার হাতে যাবে তার হয়ে যায়, কথা শুনতেছেন, কথা শুনতেছেন, এটা হলো মহিলাদের খাসলত, সেজন্য কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শুনেন আয়াতটা, সেটা আপনি পাবেন 27 নম্বর পারা, সরি 22 নম্বর পারা, হিফজে কোরআন 1 নম্বর পেজের ভিতরে সূরা আহজাব, টোটাল আয়াত আছে 73টি, আমি এখন যে আয়াতটা তিলাওয়াত করব ওটা হলো 72 নম্বর আয়াত, বলেন 72 সরি ওটা হলো 32 নম্বর আয়াত, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলনা করে, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদ'না বিল ক্বাউলি ফায়াতমা'া আল্লাযী ফি ক্বালবিহি মারাদু ওয়া ক্বুলনা ক্বাউলাম মা'রুফা, বলেন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীর স্ত্রীগণ তোমরা সাধারণ মহিলাদের মতো নও, অতএব অতএব তোমরা সংযত হয়ে যাও, আল্লাহকে ভয় করো, পরপুরুষের সাথে বাসন ভঙ্গে দিয়া কোমল ইঙ্গিতে তাদের সাথে তোমরা কথা বলো না, পরপুরুষের সাথে যদি তোমরা বাসন ভঙ্গি দিয়ে কোমল ইঙ্গিতে কথা বলো, যাদের অন্তঃকরণে ব্যাধি আছে রোগ আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, অতএব তোমরা সংযত কথা বলো। আমার বন্ধুগণ আমরা এখানে একটা ভুল করেছি, এখন স্বামীকে স্ত্রী হত্যা কেন করে, আপনি স্ত্রীর হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন 12,000 টাকা দিয়ে, বেবো মোবাইল ধরিয়ে দিয়েছেন 25,000 টাকা দিয়া, স্যামসং মোবাইল আপনি হাতে ধরিয়ে দিয়েছেন, ওই মোবাইল দেওয়ার সাথে সাথে ও তো বসে নেই, সকালে বেলা শুধু রান্না বান্না করে ভাত ফুটিয়ে খাওয়া দাওয়ার পরেই মোবাইল নিয়ে বসে যায়, কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল ইন্ডিয়া, মহিলাও কিছু ডিজিটাল হয়ে গেছে মোবাইল দেখে দেখে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল যখন সে চালাতে শুরু করলো, সেখানে ফেসবুক দেখবে, ইউটিউব দেখবে, আবার মাঝে মাঝে কল চলে আসবে, রং নাম্বারে যখন কল চলে আসবে, চলে আসার সাথে সাথে একদিন কথা বলবে, দুই দিন কথা বলবে, পরপুরুষের সাথে তৃতীয় নম্বর দিনে তার সাথে প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়, এইভাবে যখন প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায় লাস্ট অব দি নিজের স্বামীকে হত্যা করে ওই পুরুষের সাথে পালিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে যা লক্ষ্য করতে হবে, আপনি বিদেশে থাকেন,
বিদেশ বাড়ি থেকে আপনার স্ত্রীর সাথে আপনি কথাবার্তা বলবেন, এটা সওয়াবের কাজ। বাড়ির কাজ কেমন হচ্ছে, সংসারের খবর নেবেন, এটা সওয়াবের কাজ। তবে শর্ত হলো, ওই মহিলাকে যখন, স্ত্রীকে যখন আপনি মোবাইলটা দেবেন, তখন আপনাকে জাজমেন্ট হতে হবে, ডেইলি আপনাকে খবর রাখতে হবে, বিকেলবেলা আপনি এটা পরীক্ষা করতে হবে, কতটা কল এলো, কার সাথে কথা বললো, কার সাথে ফোনে রিসিভ করলো, এইটা আপনি জাজমেন্ট করতে হবে। এটা যদি আপনি জাজমেন্ট না করেন, তাইলে আপনার স্ত্রী অন্যের হয়ে যাবে। কথা বলেন না কেন? এজন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, সম্মানিত বন্ধুগণ, স্ত্রীদের গার্জেন হলেন আপনারা, স্ত্রীর উপরে কর্তৃত্ব বহন করতে হবে আপনাদেরকে। আমার বন্ধুগণ, আর মহিলারা হলো স্বামীর খেদমত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য আটটা জান্নাত খুলে দেওয়া হবে শুধু চারটি কাজ করলে। কয়টি কাজ? ইদা সাল্লাত খামসা, হুজুর বলছি ইদা সাল্লাত খামসাহ, পাঁচ ওয়াক্ত নামাজ মহিলারা আদায় করবে। ওয়া আতাআত মাআহা, আর তারা স্বামীর খেদমত করবে। আর এই যে মাহে রমজান সম্মুখে আসতেছে, মাহে রমজানে রোজা ধারণ করবে। আর চার নম্বর হয়ে হচ্ছে ওয়া হাফিজাত ফারজাহা, আর আল্লাহ পাক তাদেরকে পর্দার অর্ডার করেছেন, পর্দার অর্ডার করেছেন। সম্মানিত বন্ধুগণ, এই মহিলাগুলো পর্দায় থাকবে। এই চারটি কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য আল্লাহর আটটা জান্নাত ফ্রি করে দেবে, ফ্রি করে দেবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ওই যে মুসকান খান আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল পর্দা গ্রহণ করে, পর্দা খোলার জন্য বলেছিল, ওই রকম মহিলারা ইমানদার হতে হবে, ওই ধরনের পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সম্মুখে লং টাইম আলোচনা করেছি, আমি দারুণ ক্লান্ত, এত সময় কথা বলবো বলে আমার মনেই হচ্ছিল না, আল্লাহ বলিয়ে নিয়েছেন। দুদিন থেকে আমি আসতেছি, সম্মানিত বন্ধুগণ, অনেক সময় কথা বলেছি, আপনারা ধৈর্য ধারণ করে খুব শান্তভাবে শুনেছেন। এগুলো কথা আমার না, যদি আমার কথা বলতাম তাহলে আপনারা শুনতেন না। যত সময় কথা বলেছি কোরআন থেকে বলেছি, কথা বলুন ঠিক কিনা। তো এই কোরআন আমরা আলোচনা করলাম, শুনলাম, এখন শুধু আমাদের আমলের বাকি আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, উলফত মে বরাবর হে ওফা হো কে জাফা হো, উলফত মে বরাবর হে ওফা হো কে জাফা হো, হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো। সত্যিকার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য যদি আমাদের হয়ে যায়, তাইলে যত কথা শুনলাম এগুলো মানা আমাদের সহজ হবে। কথা বলুন ঠিক কিনা। সর্বশেষে আমার আসামি একটা গজল বলি, কি বলেন? একটা আসামি গজল বলি, একেবারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আসামি ভাষায় একটা গজল শোনাচ্ছি। এই ইউটিউব ভাই আমার এই যে বক্তব্য ধারণ করেছেন, আমি আপনাদেরকে একটু বলে দেই। দয়া করে আমার নামটা লিখবেন, আব্দুস সুবান আসামি, আর নিজ দিয়ে আমার নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে ফোন নম্বর পাচ্ছে না, ফোন নাম্বারটা হচ্ছে 7002579615, আবার বলছি 7002579615, এই নাম্বারটা যেন স্ক্রিনে ভাসে, এটা আপনারা দেবেন। এইভাবে গজলটা শুনুন। কসুর পাতর পানি করে তলমল, পড়িলে পাবরে নাই এই দেহার ভরখানা। এদিন হয় দিন যাবই তো লাগিব, এ মহর দনিয়া এরি কি হাই এ জীবর ভরখানা। যেদিন আহিব আজরাইল ফিরিস্তা, মওতর পিওয়ালা লয়, মওতর পিয়লা লো, একে থাপে মারি জীবক নিব ধরি, মা বাবা ভাই বনি
সবে রব কান্দি হাদালি পি দালি হো হেলদি কে আগতে লো চারি ভাইয়ে বিলি নিব কান্ধে করি এন্ধারি কবর লো এন্ধারি কবর লো দুনিয়ার মোহতে জীবন তো কতালি আল্লাহ কোন রসুল কোন চিনিও নেপালি গৌর অহংকার করিলি মাটির দেহাটি মাটির যাব মিলি অর্থাৎ এই মাটির শরীরটা মাটির সাথেই মিশে যাবে ঠিক মাটির দেহাটি মাটির যাব মিলি কবর ধোব নকি ভাবিলে চোখো ভয় মনরায় এ দেহার ভর খানাই মনরায় এ দেহার ভর খানাই নারায় তকবীর আল্লাহ পাক এই জলসাওয়ালা যুবক ভাইদের মেহনতকে আল্লাহ কবুল করুন বলুন আমিন আমাদের আশা বসা কিয়ামতে আল্লাহ পাক যেন এটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে নেন বলুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু